হাই বন্ধুরা, কেমন আছো? আজকে আমি আন্ডার ওয়াটার মেট্রো এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হাওড়া মেট্রো থেকে এসপ্লানেড অবধি যাবে। তো আমার এসপ্লানেড যেতে হবে, যে জন্য সেজন্য আমি এখানে হাওড়া মেট্রো দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার কাছে কার্ড যেহেতু আছে, তো আমি ওটা সোয়াইপ করেই যেতে পারি। আমার কার্ডে 168 টাকা মতন ছিল, আগের দিন আমি দেখেছিলাম। তো কিভাবে যাচ্ছি সেই এক্সপিরিয়েন্সটা সবার সাথে আমি শেয়ার করছি। মেট্রোটা দেখুন কি সুন্দর দেখতে, চারিদিকটা অসাধারণ সুন্দর করে শিল্পকলাগুলো করেছে, এখানে সাজিয়েছে। এখান থেকে ফার্স্ট নেমে তিনটে এসকেলেটর পরপর নিচে নামতে হবে, মানে পুরো গোলকধাঁধার মতন এই জায়গাটা। মানে একে ওকে তাকে জিজ্ঞাসা করে করে আমাকে খুঁজতে হচ্ছিলো কোথায় মেট্রোটা যেটা এসপ্লানেড যায়। তো ফাইনালি আমরা ওই এসকালেটর দিয়ে নামতে নামতে অনেকটা নিচে নেমে পৌঁছে গেছিলাম। অ্যাকচুয়ালি ওখানে যারা ছিল সবাই প্রায় এসপ্লানেডই যেত, তো ওদের পিছন পিছনই আমরা যাচ্ছিলাম। দিয়ে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম মেট্রোতে। তো দু সাইডে দুটো দুরকমের মেট্রো আছে, মানে মানে দুদিকেই, বোথ দিকেই হচ্ছে যে এসপ্লানেডের মেট্রো ছাড়ে, একটু আগে একটু পরে। তো নেমে কাউকে আমি জিজ্ঞাসা করলাম যে কোন মেট্রোটা যাবে এসপ্লানেড, বললো দুদিকের মেট্রোই যাবে, এইটা আগে যাবে, এটা পরে যাবে। যেটা আগে যাবে ওরা বললো, টাইম দেখাচ্ছিল ওখানে স্ক্রিনে, তো ওটাতে আমি দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম 5 মিনিটের মধ্যে মেট্রো চলেও হলো, আর 5 মিনিট পরে আমি পৌঁছেও গেলাম এসপ্লানেড মেট্রোতে। এই যে দুদিকে দুটো মেট্রোর হচ্ছে যে দরজা করে দেওয়া আছে, মেট্রো আসার জন্য অপেক্ষা করছিলাম, আসেনি। সবাই ফটোশ্যুট করছিল ওখানে, সেলফি তুলছিল। যেহেতু আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, আমিও হচ্ছে ভিডিও করছিলাম, স্ক্রিনে দেখাচ্ছিল কিছুক্ষণ পরেই মেট্রো আসবে। তারপর কিছুক্ষণ পর চলেও এলো মেট্রো, টাইম হয়ে গেছে, মেট্রো চলে এসেছে। মেট্রোতে প্রচন্ড ভিড়, তাও আমি ভিডিও করছিলাম, আরো কিছু জানজন যারা ভিডিও করছিল। এইবার গঙ্গাবক্ষের মধ্য দিয়ে মেট্রো যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই মেট্রোটা করতে সময় লেগেছে 66 days only, আর এরপরে স্টেশন হচ্ছে যে পড়বে মহাকরণ, তারপরে পড়বে এসপ্লানেড। মাত্র 5 মিনিটে আমি পৌঁছেছিলাম এসপ্লানেডে। এইবারে মেট্রো থেকে নেমে উপরে উঠতে হবে, দুটো এসকেলেটর পর পর উঁচুতে উঠতে হবে। আমাদের মেট্রো থেকে আমি যেহেতু দমদম যাব, তো সেই জন্য দুটো সিঁড়ি ধাপ করে উঠতে হবে। ওখানে কিছু পুলিশ আছে, ওদেরকে জিজ্ঞাসা করে করে উঠছিলাম, কারণ সবাই ওরকম গোল গোল ঘুরপাক খাচ্ছে। ওখানে এত বড় জায়গা, আর কোথাও বোঝাই যাচ্ছে না যে কিভাবে কোথা থেকে কোথায় যাওয়া যাচ্ছে। মেট্রোটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে ওরা। আমি এসপ্লানেড মেট্রোর দিকে যাচ্ছিলাম, কারণ ওখান থেকে আমাকে আবার দমদম আসতে হবে। একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হলো আমার আজকে, ফার্স্ট টাইম গঙ্গার তলা দিয়ে এলাম। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও।